আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওমানের এনওসি প্রথা বাতিল হওয়ার কমবে মজুরি বৈষম্য। চলতি বছরে ওমানে প্রবাসী শ্রমিকদের স্পন্সর পরিবর্তনে এনওসি বাতিল হওয়ার ফলে দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিক ও ওমানি শ্রমিকের মধ্যে মজুরি আনুষাঙ্গিক সুযোগ সুবিধা ব্যবধান কমবে আসবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ওমান মানবাধিকার কমিশন। দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ওমানে যোগদান পর প্রবাসী শ্রমিকরা মজুরি, আবাসন সুবিধা সহ আনুষাঙ্গিক যে সুযোগ সুবিধা পেয়ে থাকে তার চেয়ে অনেক বেশি সুযোগ পাওয়া ওমানের স্থানীয় শ্রমিকরা। কিন্তু এনওসি প্রথা বাতিল হওয়ার এই ব্যবধান অনেকখানি কমে আসবে বলে মনে করছেন মানবাধিকার কমিশন। কমিশন জানিয়েছে এই সিদ্ধান্তটি নিয়োগকর্তাদের পক্ষে অনেক সুবিধা নিয়ে আসবে। নিয়োগকারী এবং শ্রমিকদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক ও নিয়ন্ত্রণ সহ তাদের অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত ভূমিকা রাখবে বলে মনে করেন। এনওসি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের ওমানে স্থানীয় নাগরিক ও প্রবাসী শ্রমিকের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বাড়বে, তাদের মজুরি অধিকার ব্যবধান কমে আসবে। কমিশন তার বার্ষিক প্রতিবেদনে আরো জানিয়েছে এনওসি বাতিলের সিদ্ধান্ত অনেক প্রবাসী শ্রমিক যারা এনওসি কারণে চাকরি পরিবর্তন না করতে পেরে দেশটিতে পলাতক এবং অবস্থানে রয়েছে তাদের মামলা কমে আসবে। এছাড়া দেশি নিয়োগকারী এবং শ্রমিক উভয়ের মধ্যে নতুন কাজের সুযোগ তৈরি করবে। ওমান মানবাধিকার কমিশন আরো জানিয়েছে চলতি বছরের শুরু থেকে সকল প্রবাসী কর্মীরা কর্মসংস্থান পরিবর্তন করতে চাইলে কোনো এনওসি প্রয়োজন নেই, ফলে দেশটির স্থানীয় শ্রমিক ও প্রবাসী শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য কমে আসবে বলে, যা নিঃসন্দেহে নাগরিক ও বাসিন্দাদের অধিকার রক্ষা আরো ইতিবাচক প্রভাব ফেলবে। তো পরবর্তী নিউজ হচ্ছে, বন্ধুরা, অনলাইনে প্রতারণার দায়ে ওমান পুলিশের হাতে 17 জন গ্রেপ্তার প্রবাসী। ওমানে অনলাইন মাধ্যমে প্রতারণার করার দায়ে 17 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটি রয়্যাল ওমান পুলিশ আরওপি। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আরওপি। পুলিশ জানিয়েছে এই প্রতারক চক্রটি মাসকারে বিভিন্ন ব্যক্তিদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বলে ফোন ও মেসেজ দেয়। এরপর বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে আউট থেকে অর্থ হাতিয়ে নিতে মাসকাটি অপরাধ নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং মাসকাট পৌরসভা পুলিশের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করছে ওমান রয়্যাল ওমান পুলিশ। প্রতারণার হাত থেকে বাঁচতে সম্প্রতি ওমানের নাগরিক এবং প্রবাসীদের সতর্ক করে এক বিবৃতিতে জারি করছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক সিবিও। বিবৃতিতে বলা হয়েছে ওমানের লাইসেন্সধারী ব্যাংকের কাছে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশের প্রয়োজন নেই। ওমানে পরিচালিত সকল লাইসেন্সধারী ব্যাংক বা এক্সচেঞ্জ সংস্থাগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কল বার্তা প্রেরণ করে গ্রাহকের পাসওয়ার্ড, কার্ড নম্বর এবং অ্যাকাউন্ট নাম্বার জাতীয় কোনো ব্যাংকিং তথ্য জানতে চাইলে তাদের কোনো তথ্য না দিতে বলা হয়েছে সুপ্রিম কমিটি থেকে, বা কোনো প্লিজ লিঙ্কে গ্রাহক ব্যাংকিং তথ্য জানতে অথবা লটারি জাতীয় কোনো লিঙ্কে ক্লিক না করতে বলা হয়েছে। ব্যাংকের অথবা ব্যক্তিগত তথ্য চেয়ে কোনো কল অথবা মেসেজ আসলে তার সাথে সাথে রয়্যাল ওমান পুলিশকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে সিবিও। এদিকে অনেক প্রবাসী বিভিন্ন ইমেল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মানুষের সাথে অপরিচিত বন্ধুত্ব করে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে ইমুতে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে একান্ত ভিডিও কলে কথা বলে পরবর্তী সেই ভিডিও স্ক্রিন রেকর্ড করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারক চক্র। টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয়। এসব প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের সিএ সাইবার বিশেষজ্ঞ দল। সুপ্রিম কমিটি থেকে এই তথ্য জানিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।